হাই বন্ধুরা, টুম্পাস লাইফস্টাইলে তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাই। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে হচ্ছে বৃহস্পতিবার আর বিকেল 5টা। এই বিকেল 5টা থেকেই আমার ভিডিওটা স্টার্ট করলাম। ভেবেছিলাম সকাল থেকেই আজকে ভিডিওটা করব, কিন্তু করতে পারিনি, সেটাও পরে বলবো তোমাদেরকে। এখন একটু রেডি হয়ে নিয়েছি বেরোবো বলে। এখন একটুখানি আমি আর আমার ছেলে একটু বেরোবো, দেখি সেখানে যদি আমাদের ভিডিও করতে দেয় তাহলে তো খুবই ভালো, আর করতে না দিলে তো আর জোর করে তো আর করতে পারবো না ভিডিও। তা যদি কিছু পারি ছবি নিয়ে এসে তোমাদেরকে দেখাবো, যদি পারি, কোথায় যাচ্ছি না যাচ্ছি এসে তোমাদেরকে সব বলবো। চলো, আবার দেরি হয়ে যাবে, কারণ এখন মানে আমাদের যেতে গেলে, এখন তো আমাদের বাড়িতে গাড়ি নেই, যেহেতু আমাদের গাড়ি এখন গ্যারেজে, তাই আমি আর ছেলে যাচ্ছি রিক্সা করে যেতে হবে। চলো এসে তারপরে তোমাদের সাথে এসে কথা বলবো। দেখো প্যাকেট করা আছে, এইগুলোই এনেছি, বিগ বাজারে গেছিলাম যে এইগুলো নিয়ে এসেছি। এখন খুলবো না, তোমাদেরকে সব দেখাবো। আগে এই একটা প্যাকেট খুলবো, খুলে আমি চিকেন নাগেস এনেছি, ওটা ভেজে খাবো, ওই জন্য আগে এটা খুলে নিই, পরে তোমাদেরকে সব দেখাচ্ছি। দেখো চিজ আর হচ্ছে কর্নের বল। আমি ভেবেছি এটা চিকেনের ওই যে নাগেস যেটা, সেটা ভেবেছি, তা দেখি না, আমি লেখাটা ঠিক মতন দেখিনি তখন। চাটা খেয়ে নি, খেয়ে নিয়ে পরে কথা বলছি তোমাদের সাথে। তোমাদেরকে দেখালাম তখন ওই যে প্যাকেটটা কাটলাম একটা, তাই তোমাদেরকে দেখালাম, কেননা চা দিয়ে খাবো ভেজে। ওই তোমার হচ্ছে চিজ আর হচ্ছে কর্নের একটা পকোড়া টাইপের, মানে ওই নাগেস টাইপের ওই যেটা, ওটা ভাজলাম ভেজে তারপরে চা খেলাম। এবার 7:30 থেকে ছেলে পড়া ছিল, এসেই বসে গেছিলো, কেন অনলাইনে পড়া, যার জন্য আমি আর মানে ভিডিও করতে পারছিলাম না। এবার পড়া শেষ হলো, এখন বাজে হচ্ছে 9টা, এখন আবার তোমাদের সামনে চলে এসেছি আর তোমাদেরকে দেখাবো। আর আজকে কি বলতো, হঠাৎ করে কি মনে হলো, আর কালকে তো প্রচণ্ড বৃষ্টি হয়েছে, সকালেও প্রচণ্ড বৃষ্টি, ভাবিনি যে আজকে আমরা বিকেলে একটু বেরোবো বা কিছু, মানে রাস্তায় প্রচণ্ড জল, মানে প্রচুর, প্রচণ্ড বলছে প্রচুর জল দেখলাম যেতে যেতে, আর রিক্সায় গেছি, বুঝেছো তো, কি ভয় লাগছিল। আর আমাদের সত্যি কথা বলতে গাড়িটা আমাদের গ্যারেজে দিয়েছে, একটু কাজ ছিল সেই কারণে, আরো রিক্সায় আমরা দুজনে গেছি, আর হাজবেন্ডের একটু শরীরটা খারাপ বলে ও আর যায়নি, তা আমরা দুজনেই চলে গেলাম। তা গিয়ে এবার ফাঁকাই ছিল, ভিড় হলো তো আর যেতাম না এই সময়, তা ফাঁকা ছিল বলেই আরো গেলাম। তা কিছু কেনাকাটার ছিল, সেগুলোই তোমাদেরকে দেখাবো, চলো। আর মানে কি বলবো, মানে আসার সময় দেখি রিক্সা পাচ্ছি না, কি কষ্ট হয়েছে আসার সময়, কখনো অতগুলো জিনিস নিয়ে আসতে পারিনি, মানে আসি না। আর আজকে ছেলে ছিল, তা দুজনে মিলে কোনো রকম নিয়ে এসছি, আর ওই মানে সবই রান্নাঘরেরই জিনিস। আর আমার একটু কি বলতো, মানে রান্নাঘরেরই কেনাকাটা করতে বেশি ভালোবাসি, মানে খালি দেখলে মনে হয় এটা কিনি ওটা কিনি, সবই রান্নাঘরের জন্য, ঘর সাজানোর এইসব জিনিস কিনতে আমার খুব ভালো লাগে, তা কিনে নিয়ে চলে এলাম। চলো তোমাদেরকেও সেগুলো দেখাই।
এই যে দেখো, তোমাদেরকে খুলেই দেখাই। এই যে তোমাদেরকে দেখাচ্ছি, দেখো কি আনতে গেছিলাম। এটা আমার ছেলের মনে হচ্ছে। এই যে ছেলের হেল্প নিলাম, ও একটু কাটি মানে কেটে দিচ্ছে বক্সটা। এবার এইখানটা কেটে দাও বাবা। এই যে দেখো, এই যে তুলছে, মানে আমার পক্ষে সম্ভব না, তাই আজকে ছেলের হেল্প নিলাম। আমি বললাম তুই একটুখানি বক্সটা খুলে দাও। ও খুলে দিচ্ছে বক্সটা, আস্তে আস্তে। প্যাকেটটা, এই যে প্যাকেটটা উপরে, এটা একটুখানি খুলে দাও। এই যে দেখো, এগুলো সরিয়ে নি। ও এটাকেও কাটি, এটাও কাটতে হবে, এই যে সুতোগুলো কাটতে হবে, তারপরে দেখানো যাবে। এদিকে এটাও কাটতে হবে। এই যে দেখো, এটা কিনে এনেছি আমি। এই যে দেখো, এরকম তিনটে বার্নার আছে, বুঝেছো তো? আর এই যে নখগুলো এত সুন্দর না, এই যে খুলতে গেলে এই যে এরকম, এই হচ্ছে এই আস্তে করার, এই জোরে, এই দিয়ে সুন্দর একটা নখটা, মানে এত সুন্দর না, মানে বোঝা যাবে যে এটা আমি অন করছি আর অফ করছি। সাথে একটা এরকম ছোট দিয়েছে, আর একটা এই যে পিন আছে, এটা এখনো প্যাকেট কাটিনি। এই যে এই এই মানে হালকা হালকা মানে ফুটোগুলো যেগুলো আছে দেখা যাচ্ছে, এইগুলো পরিষ্কার করার জন্য ময়লা। আর এখানে দিয়েছে ছোট বাটি বসানোর জন্য, আর একটা এরকম দিয়েছে। খুব সুন্দর লেগেছে। দাঁড়াও, আরও অনেক কিছু আছে, সেগুলো তোমাদেরকে দেখা। খুব সুন্দর লেগেছে আমার জিনিসটা, আমি অনেকদিন ধরে কিনবো কিনবো করছি, তা আজকে মন হলো তা কিনে নিয়ে এলাম। তোমাদের কেমন লাগলো আমার এই ত্রিবার্নারের গ্যাসের ওভেনটা বলো আমাকে। সাথে একটা এরকম ছোট দিয়েছে, আর একটা এই যে পিন আছে, এটা এখনো প্যাকেট কাটিনি। এই যে এই এই মানে হালকা হালকা মানে ফুটোগুলো যেগুলো আছে দেখা যাচ্ছে, এইগুলো পরিষ্কার করার জন্য ময়লা। আর এখানে দিয়েছে ছোট বাটি বসানোর জন্য, আর একটা এরকম দিয়েছে। খুব সুন্দর লেগেছে। দাঁড়াও, আরও অনেক কিছু আছে, সেগুলো তোমাদেরকে দেখা। আর এই যে দেখো, এরকম মনে হচ্ছে যেন পাতা, এখন তো আর পাই না কলা পাতা, তাই এরকমই পেলাম ডিজাইনটা, আমি নিয়ে নিলাম চারটে। এই যে চারটে, এরকম চারটে। আর এই যে এরকম বাটিও চারটে নিয়ে নিয়েছে, এই যে দুটো, আর এখানে রয়েছে দুটো। তোমাদেরকে বললাম না, যদি তোমাদের মানে দাম নিয়ে জিজ্ঞাসা করার থাকে তাহলে আমাকে কমেন্টস করো। আমি এই ট্রেটা নিয়েছি হচ্ছে আমার ছেলের জন্য, ও যতবারই যায় ওর জন্য একটা করে আনি ট্রে, কেন ওকে আলাদা হরিক্স বলো আর চাই বলো, ওকে আলাদা দিই তো ওই জন্য, ওর জন্য। আর এটা নিয়েছি আমার আর আমার হাজবেন্ডের জন্য, আমরা দুজনে একসাথে বসে খাই চা, তাই আমাদের জন্য। এটা তো দাম দেখতেই পাচ্ছ তোমরা, লেখাই আছে, ওই জন্য আর দামটা আমি আর বললাম না। এটারও তাই, দামটা আর বললাম না। এই গেল। এই যে দেখো, এই যে এরকম চারটে প্লেট আমি কিনেছি সাদা রঙে। চারটে, একটা, এই যে দুটো, এই হচ্ছে তিনটে। কেমন হয়েছে প্লেটগুলো বলবে। এর সাথে আমি প্লেট কিনেছি আর বাটিও কিনেছি, দেখাচ্ছি, দাঁড়াও সরিয়ে দিই কাছের তো। এই যে এরকম চারটে প্লেটও নিয়েছি, এরকমই চারটে, দুটো, তিনটে, এই চারটে। আর বাটিটা দেখাচ্ছি, বাটিটা বাটিগুলো হচ্ছে এরকম, দাঁড়া দেখাই। এই যে বাটিও চারটে নিয়েছি আমি, খুব সুন্দর বাটিগুলো। এর থেকে ছোট সাইজও ছিল, আমি নিইনি, ছোটগুলোর মধ্যে দূর কিছু রাখলে মানে যাকে ধরো যাকেই দিই না কেন, একটা তো খাবারের মাপ আছে না, ও অত ছোট ছোট খাবার দেওয়া যাবে না, এরকম মাপ নিয়েছি।
ডাল চিকেন মটন সব দিলে দেখা যাবে না দিয়েছি ছেলের জন্য পেন ও তো পেন ভক্ত যখনই আমরা যাই কোথাও ওর আগে পেন চোখে যায় ও আগে পেন নিয়ে নেয় ওর জন্য এই পেনটা নিয়ে নিলাম যে আমুলের একটা এই দুধ নিয়ে নিলাম ব্যাস এইসব কেনাকাটা করতেই আমরা গেছিলাম ও আরেকটা জিনিস দেখাতেই ভুলে যাচ্ছি রান্নাঘরেরই তো সব এই যে আদা রসুনের পেস্ট তোমাদেরকে দেখালামই যে আমি কি কেনাকাটা করতে গেছিলাম সবই রান্নাঘরেরই জিনিস আমি কেনাকাটা করতে গেছিলাম সেগুলোই তোমাদেরকে দেখালাম আর তোমাদেরকে আজকে প্রথমেই আমি আজকে আর জিজ্ঞাসাই করিনি যে কেমন আছো তা এখন আমি তোমাদেরকে জিজ্ঞাসা করছি কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি তো ভালো আছি বলেই আজকে একটু বেরিয়ে কিছু রান্নাঘরের জিনিস কেনাকাটা করলাম তা আমার এই কেনাকাটাগুলো তোমাদেরকে দেখালাম তোমরা আমাকে জানিও কেমন হয়েছে কেননা আমার এই সাদা পেজগুলো মানে ছিল ফুল সব দেওয়া একটু মানে পুরো সাদা এরকম ছিল না সেই কারণে আরও দেখে আমার ভালো লাগলো নিয়ে নিলাম তা যা কিছুই আমি কেনাকাটা করি যা কিছুই করি না কেন তোমাদের সাথে আমি শেয়ার করি সেই জন্যই তোমাদেরকে আজকে দেখালাম তা কেমন হয়েছে জানিও আবারও বললাম তার ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছে আর বেশি বড় করছি না এখন বাজে হচ্ছে 9:30 হাজবেন্ডের আজকে খুব শরীর খারাপ খেতে দিয়ে দিতে হবে শুয়ে পড়বে তা আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি আর বড় করব না তা সবাই সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো বাই